রাজ্যের আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দল বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের জন্য এদিন মনোনয়নপত্র জমা দেন বিজেপির 17 জন প্রার্থী। এই উপলক্ষে রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে দলের নেতাকর্মীরা প্রথমে জড়ো হন, তারপর সেখান থেকে মিছিল করে শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি নেতা বলাই গোস্বামী, গৌতম সরকার সহ অন্যান্য নেতাকর্মীরা। দলীয় পতাকা, ফেস্টুন, রঙিন বেলুন, ঢাক ঢোল সহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে কর্মী সমর্থকরা মিছিলে অংশগ্রহণ করেন। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি শেষ হয় পশ্চিম জেলা জেলাশাসকের অফিসের সামনে। সেখান থেকে প্রার্থীরা জেলাশাসক ডাক্তার বিশাল কুমারের কাছে একে একে তাদের মনোনয়নপত্র জমা দেন। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বলাই গোস্বামী সংবাদ মাধ্যমকে বলেন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে চাইছেন, তাই মানুষের ইচ্ছা পূরণের জন্য তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত বলেও জানান তিনি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়নকে সবচেয়ে গুরুত্ব দেন, তাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিরোধীরা মনোনয়নপত্র জমা করতে পারছে না বলে যে অভিযোগ করা হচ্ছে, এর উত্তরে তিনি বলেন, এটা বিরোধীদের নাটক, তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না, তাই এইসব নাটক করছে বলেও মন্তব্য করেন তিনি। 100% কোনো সন্দেহ নেই। রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বলবেন? রাজ্যবাসীকে বলবো, আমাদের সহযোগিতা করুন। প্রধানমন্ত্রী মোদিজির, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাজির যে চিন্তাধারা গ্রামের উন্নয়নের, সেই গ্রামের উন্নয়ন আমরা করব, গ্রামের মানুষের জন্য আমরা কাজ করব। আমরা সবাই 17 জনই মনোনয়নপত্র আজকে জমা দেব। আগরতলার পাশাপাশি অন্যান্য জেলাতেও কর্মী সমর্থকদের নিয়ে মিছিল সহকারে এদিন মনোনয়নপত্র দাখিল করেন বিজেপি প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।